সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ইয়ানুর ডেইরি ফার্ম। আর এই ইয়ানুর ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদোপা জেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে কুদ্দুস কাকা। ওনারা মূলত এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভি সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে খুবই হাই কোয়ালিটি এবং বিগ বিগ সাইজের গাভি সংগ্রহ করতে পারবেন। আপনারা অনেকে হাই কোয়ালিটি গাভি সংগ্রহ করতে চান, তো হাই কোয়ালিটি গাভি সংগ্রহ করতে চাইলে আপনারা এই কুদ্দুস কাকার সাথে যোগাযোগ করতে পারেন ইয়ানুর ডেইরি ফার্মে। আর বর্তমানে এই ইয়ানুর ডেইরি ফার্মে কী ধরনের গাভিগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে কথা বলবো কুদ্দুস কাকার সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে, বেশ কিছুদিন আগে আসছিলাম, তো আবারও চলে আসলাম, তো এসে তো বেশ কিছু গাভি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। জি অনেকগুলো গাভি আছে, আর সব হাইব্রিড গাভি আছে। এবার সবই হাইব্রিডের গাভি? হ্যাঁ। কতগুলো গাভি আছে? ছয়টা আছে, ছয়টা ক্যামেরা দেবার, তিনটা ব্যাস আছে, ওই তিনটা দিব না ক্যামেরায়। আচ্ছা, তার মানে আমরা আজকে ছয়টা গাভি দর্শকদেরকে দেখাবো। হ্যাঁ, ক্যামেরায় ছয়টা দেখাবো। আচ্ছা, তো বর্তমানে তো আপনার কাছে ছয়টা গাভি দেখানোর মতো রয়েছে, তো আপনারা তো প্রতি সপ্তাহে গাভি সংগ্রহ করে থাকেন? জি, প্রতি সপ্তাহে আমরা গ্রাম থেকে গাভি সংগ্রহ করি। তো আপনারা যে গাভিগুলো সংগ্রহ করেন প্রতি সপ্তাহে, তো সে তুলনায় বর্তমানে গাভির বাজারটা কেমন আছে? গাভির বাজার এখন অনেকটাই বেশি, ভালো গাভি যেগুলো ওগুলো বাজার এখন অনেকটা বেশি, মানে ভালো গাভির বাজারটাই একটু বেশি বর্তমানে। হ্যাঁ। এর বেশি হওয়ার কারণটা কি? এখন গরু পাওয়া যাচ্ছে না, তো আর জাত গরুগুলো ও সবসময় দাম বেশি থাকে, আর গরু আমদানি খুব কম আসছে, গ্রাম অঞ্চলে গরু খুব কম। তার মানে গাভিটা কম পাওয়া যাচ্ছে, চাহিদার পরিমাণটা বেশি? হ্যাঁ, চাহিদার পরিমাণটা বেশি, গাভি পরিমাণটা কম পাওয়া যাচ্ছে। আর ভালো গাভিটা তো তেমন পাওয়াও যায় না? না না, সচরাচর ভালো গাভিগুলো খুব কম পাওয়া যায়। আর ভালো গাভি মূলত যারা গাভি চেনে তারা যদি দেখে, তারা 10,000-20,000 বেশি হলেও মনে হয় কিনে ফেলে। হ্যাঁ, যার ভালো গাভি সামনে পড়ার সাথে একটা যদি পায় তাহলে 10টা ব্যাপারী যায় ওখানে হাজির হয়, মানে কম্পিটিশনে বেচা কিনা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যে আপনার কাছে গাভিগুলো রয়েছে এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? একটা হাইব্রিড গরু আছে দুই দাঁতের, ওটা এখন রেট দেবো না, ওটা অনেকে তো বোঝে না যে এত বড় এত দামি গরু, কারণ সবাই চিনে না, যে চিনবে সেই বড় গাভিটা নেবে। খুব হাই বডির গাভি, মানে আমার ব্যবসার বয়স 20-25 বছর মতো, এত বড় গরু আমি কিনে নাই। আচ্ছা আচ্ছা, তো যে গাভিগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আমরা প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা পাকিস্তানি মাল্লো, প্রথম দুইটা দাঁত হয়েছে, আর চামচোসা দেখেন না কি সুন্দর চামচোসা, আর গরু কত বড়, আমার সাথে গরুই বড়। আচ্ছা আচ্ছা, অনেক বড় সর একটা গাভি দর্শক, গাভ প্রথম গাভ না? প্রথম প্রথম প্রেগনেট। দর্শক দেখতে পাচ্ছেন প্রথম প্রেগনেট, অনেক বড় সর, প্রায় আমার সমান। দাঁতে কি গাভিটা? দুইটা দাঁত হয়েছে, দাঁতে দুইটা, তার মানে প্রথম বকনায় বকনা ধরা চলে। তো সেক্ষেত্রে কতদিনের গাভ আছে এটা? এটা 9 মাসে পড়লো, এখনো 27-28 দিন যাবে বাচ্চা দিতে, আরও 27-28 দিনের মতো সময় আছে। এ উলান তো কেবলকার শুরু হয়েছে, এই যে কী উলান হবে সে আল্লাহ জানে, এই যে কী লুজ। আচ্ছা আচ্ছা, বগন গরুর সচরাচর এত বড় তলার গরু পাওয়া যায়, এটার দামটা দিতে চাচ্ছেন না? না, এটা রেটটা দিতে চাচ্ছেন, অনেকে তো মনে করেন কম দামি গরু কেনে, দামি গরু না আসলে রেটটা না দিলে তো অনেকে দ্বিমত পোষণ করে। তো যারা গরু চেনে তার কাছে রেট দেওয়া লাগে না, ওরা জানে যে গরুর দাম কয় টাকা, তারা জানে না চেনে না, এরা আনতে আপনি খালি কমেন্ট করবেন যে এত দামি গরুর হয়, বুঝছেন? যারা বোঝে না। আচ্ছা আচ্ছা, যারা বোঝে তারা ঠিকই নেবে। এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাই? হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে। চলুন 2 নম্বর গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই। 2 নম্বর গাভিটা দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাভি। হ্যাঁ, অনেক সুন্দর, এটা দ্বিতীয় অভিযান, 4টা দাঁত। এটা অনেকে রানী শঙ্কর বলে, মূলত তো হলস্টার ফ্রিজিয়ান। আচ্ছা, মূলত হলস্টার ফ্রিজিয়ান, আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই, জাত নাই। আরে চামচোটা খুব পাতলা গাভিটা, দাঁতে কয়টা মতো, আর দুধের ভ্যানগুলা কি মোটা দেখেন, আর বাচ্চাটি কত সুন্দর। গাভিটা দাঁতে কয়টা? দাঁতে 4টা, দ্বিতীয় অভিযান। দাঁতে 4টা, দ্বিতীয় বাচ্চা দিবে। তো কতদিনের গাভ আছে এটা? 24-25 দিনের মধ্যে সময় আর আছে, পালান দিতে কেউ কা ছাড়া শুরু করেছে, 24-25 দিনের মতো সময় আছে। হ্যাঁ, এটা পালান ঢিল দেয়া শুরু করেছে, এখন ভরে যাবে মনে করেন 15 দিনের মধ্যে ভরে যাবে। দামটা কত রাখছেন এটার? এটা দাম আছে 2,65,000। 2,65,000 টাকা, এক্সেস কোনো দামই দেব না গরু, আলোচনা সাপেকে দরদাম করে নিতে পারবে, কিছু সীমিত রাখা যাবে, সম্মানী করা যাবে, কিছু সম্মানী করা যাবে না? জি। তো এটা দেখলাম আমরা 2 নম্বর গাভি। হ্যাঁ হ্যাঁ, তো
তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি। তিন নাম্বারটা দিতে হবেন সকালবেলা, গতকাল সকালে বাচ্চা দিয়েছে। মানে এটা এটা বাচ্চা সহ গাভীটা না? হ্যাঁ, এটা গতকাল সকালে বাচ্চা দিয়েছে, সার বাচ্চা। এখন ওই যে গেজা দুধ টানতেছি খালি। সাথে গেজা দুধ আপনার গতকাল বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স আজকে দুই দিন। বাচ্চার বয়স আজকে দুই দিন, এখনো তো উলানে পানি আছে। পানি দিয়েছে না, তোর পেট সদি পানি দেখেন, ভালো করে দেখেন। আপনাদের অনেক বড় গাভী তো, আমার আইডিয়া করছে 20+ই থাকবে। 20+ থাকবে আপনার আইডিয়া করতে। হ্যাঁ, দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,80,000। 2,80,000 টাকা। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। তো আমরা তো গাভীগুলো দেখলাম, আপনার তো মনে হয় ভিতরেও কিছু গাভী আছে। ওইগুলো দেখাই, ওইগুলো বাই করলাম না, বাই করার মানে রাখাল নাই তো, বাই করা কষ্ট হচ্ছে। আচ্ছা, তো চলুন সেই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। ভিতরের প্রথম গাভীটা আমরা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান, কেবল দুইটা দাঁত হচ্ছে। হলস্টার ফ্রিজিয়ান কেবল দুই দাঁত হচ্ছে? জি। দেখে তো গাভ মনে হচ্ছে। হ্যাঁ, প্রেগনেন্ট, এটা 8 মাস প্রেগনেন্ট। 8 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ, দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, তার মানে আরো অবস্থা কেমন আছে? আমরা লেতে চাই তো লেতে পারবে দামদার করে। আর আপনাদের ইচ্ছাটা আছে কখন উলানটা ছাড়ার পরে? ছাড়ার পরে, কারণ উলান ছাড়লে দামটা একটু বেড়ে যায়। হ্যাঁ, এখন এই অবস্থা যদি কেউ লেতে চায় 3,20,000 টাকা দাম পড়বে। এভাবে নিতে চাইলে 3,20,000 টাকা দাম পড়বে। হ্যাঁ। খুব সুন্দর দুধের ভ্যান গুলা, খুব ভালো। এটার দামটা কত রাখছেন? এটা 2,40,000। 2,40,000 টাকা। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। কিছু সীমিত কম বেশি করা যাবে। আচ্ছা আচ্ছা, আর যেটা বাচ্চা দেওয়া আছে গাভীটা, ওটা দরদাম? বাচ্চা দিল। হ্যাঁ, যে বাইরে ওটা দেখাচ্ছে, একটু আগে মনে হয় গাভীটা বাচ্চা দিল। হ্যাঁ, একটু আগে বাচ্চা দিয়েছে। কি বাচ্চা হয়েছে এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে না? গাভীটার দাঁতে কয়টা? গাভীটার দাঁতে আছে 6টা। এটার দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, এটা হাগড়া টাগড়া গালা হয়েছে তো। দামটা কত চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছে 1,70,000। 1,70,000। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে। দরদাম করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে সংগ্রহ তো এই পর্যন্তই আপনাদের। আর ওই বেচাগুলো তো এটা দেবো না। না না, বেচাগুলো দেখানো ঠিক না। হ্যাঁ, তো আমরা যে গরুগুলো দর্শকদেরকে দেখালাম, তা দর্শক দেখে শুনে নিতে পারবে তো না? জি, ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো অনেকেই তো অনেক দূর দূরান্ত থেকে আসবে, দুধ দহন করে দেখে নিতে চাবে গাভী, তো দুধ দহন করেও নিতে পারবে। যেটা দোয়াল সেটা দুধ দোয়ার দেখা দেওয়া যায়। তা তো অবশ্যই, গাভ গরু তার দুধ দুয়ে দেখে নিয়ে যেতে পারবে। আগে আর নিতে হবে। আচ্ছা, তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে না? জি, ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা গরু না আসেন, ওরা কেনার দরকারই নাই আমি মনে করি। সেটা আমরা মনে করি না, তারা কেনার না কেনাটাই উচিত। আর যারা যে চেনে না, সে বিভিন্ন খামারের সাথে পরামর্শ করে কেনাটাই সবচাইতে বেটার। গাভী চিনতে হবে, গাভী কিনতে গেলে। তাছাড়া ধরা খায় যাবে, এটা যেভাবেই কিনুক, যে যেখান থেকে কিনুক, যদি গাভ জাত না আসে না, তাহলে ও ফুল দমে ধরা খাবে। জাত চিনে গাভী কিনতে হবে। জাত চিনে কিনতে হবে। যে কোন একজন গল্প করলো যে গাভীটা 20 লিটার দুধ হবে, গল্প লেওয়া যাবে না। দেখতে হবে জাত চিনে, দেখতে হবে যে গাভীটা কতটুকু দুধ হতে পারে। সেটাই, সেই আইডিয়ার উপরে নিতে হবে যে গোটা দুই বেলা দিয়ে 18-20 লিটার হবে কিনা। এটা নিজের জাত চিনে সাথে বুঝতে হবে যে গোটা এতটুকু দুধ হবে। তা তো অবশ্যই, অবশ্যই জাত মান চিনে। হ্যাঁ, গরুর জাত দেখলে বোঝা যাবে যে গোটা কতটুকু দুধ হবে। একজন 25-30 লিটার গল্প করলে গল্প লেয়া যাবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো তথ্য দিলেন দর্শকদেরকে। তো আমাদের কাছে অনেক সময় দিলেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।